वेलकाम टू माई चैनल। परिवार परिकल्पना बोलते साधारण अर्थे बोझाय जन्म नियंत्रण बा सन्तान जन्मदाने एक निर्दिष्ट समय पर्यन्त बिरति देवा। आर जन्म नियंत्रणेर कथा सुनले आमादेर माथाय आसे पिल खावा, कंडम व्यवहार करा, इंजेक्शन नेवा इत्यादि। किन्तु आपनी चाइले जन्म नियंत्रण कोनो पद्धति जेमन कंडम, पिल, इंजेक्शन छाड़ा एकदम ন্যাচারাল পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। আজকের ভিডিওতে এমন তিনটি ন্যাচারাল জন্ম নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে পিল, কন্ডম, ইনজেকশন বা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি রয়েছে। এক, ক্যালেন্ডার মেথড বা সেফ পিরিয়ড। দুই, ভেজাল বডি টেম্পারেচার। তিন, সার্ভাইকাল মিউকাস। তার আগে আমাদের মাসিক চক্র বা মেনিস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে একটু জানা দরকার। মেনিস্ট্রুয়াল সাইকেল না বুঝলে আপনি এই পদ্ধতিগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। মেনিস্ট্রুয়াল সাইকেল বলতে মাসিক কতদিন পরপর হয় সেটি বোঝায়। প্রত্যেকের মেনিস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র আলাদা আলাদা হয়ে থাকে। যেমন কারো 26 দিন পরপর মাসিক হয়, কারো 32 দিন পরপর মাসিক হয়। আপনাকে হিসাব করে বের করতে হবে আপনার মেনিস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র কতদিনের বা কতদিন পরপর আপনার মাসিক হয়। তারপরেও না বুঝলে মেনিস্ট্রুয়াল সাইকেল কীভাবে গণনা করবেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। এক, সেফ পিরিয়ড বা ক্যালেন্ডার মেথড। মেনিস্ট্রুয়াল সাইকেল বের করার পর আপনাকে ওভুলেশন ডে হিসাব করতে হবে। সেফ পিরিয়ড বা ক্যালেন্ডার মেথড হচ্ছে ওভুলেশন পিরিয়ড বের করে সেই সময়টাতে মিলন না করা। এটি কিভাবে হিসাব করবেন? আমরা জানি প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে মেয়েদের ওভুলেশন বা ডিম্বপাত হয়, আর ওভুলেশন নির্ভর করে মেনিস্ট্রুয়াল সাইকেল বা মাসিক কতদিন পরপর হয় তার উপর। মোট কথা, আপনার মাসিক কতদিন পরপর হয় তার থেকে 14 দিন বিয়োগ করলে ওভুলেশন ডে বের করতে পারবেন ইনশাআল্লাহ। ওভুলেশন ডে বের করার সূত্র হচ্ছে মেনিস্ট্রুয়াল সাইকেল মাইনাস 14। তবে অবশ্যই আপনার পিরিয়ডটি নিয়মিত হতে হবে। মনে করুন আপনার পিরিয়ড প্রতি মাসে 26 দিন পরপর হয়, সেক্ষেত্রে আপনার ওভুলেশন ডে হচ্ছে 26 মাইনাস 14 সমান সমান 12, অর্থাৎ মাসিকের 12তম দিন। অথবা যদি প্রতি মাসে আপনার 32 দিন পরপর মাসিক হয় তাহলে আপনার ওভুলেশন ডে হচ্ছে 32 মাইনাস 14 সমান সমান 18, অর্থাৎ মাসিকের 18তম দিন। মেয়েদের ডিম্বাণু বের হওয়ার পরে প্রায় 24 থেকে 48 ঘন্টা জরায়ুতে বেঁচে থাকতে পারে, এবং মিলনের পরে ছেলেদের শুক্রাণু মেয়েদের জরায়ুতে অবস্থান করে। মেয়েদের জরায়ুতে শুক্রাণুগুলো 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকে। তাই জন্ম নিয়ন্ত্রণের জন্য ওভুলেশন ডে থেকে 4 দিন আগে ও 4 দিন পরের সময়টাতে মিলন করা থেকে বিরত থাকতে হবে। যদি ওভুলেশন ডে মাসিকের 12তম দিন হয় তাহলে আপনি মাসিকের 8 থেকে 16তম দিন যৌন মিলন করবেন না, বা করলে কন্ডম ব্যবহার করবেন। অথবা যদি ওভুলেশন ডে মাসিকের 18তম দিন হয় তাহলে আপনি 14 থেকে 22তম দিনগুলোতে মিলন করবেন না, তাহলেই বাচ্চা হবে না। মোট কথা, আপনার মাসিক চক্র হিসেব করে এভাবে ওভুলেশন ডে বের করে নেবেন। এভাবে ওভুলেশন পিরিয়ড বের করে মিলন না করাকে সেফ পিরিয়ড বা ক্যালেন্ডার মেথড বলে। আরও সহজ করে বলছি, যদি কারো প্রতি মাসে 26 দিন পরপর পিরিয়ড হয় তাহলে তার প্রথম 3 থেকে 4 দিন অথবা 5 দিন পর্যন্ত ব্লিডিং হয়। ব্লিডিংয়ের সময় মিলন করা হারাম। তারপরে ষষ্ঠ এবং সপ্তম দিন মিলন করলে বাচ্চা হবে না, কারণ এই সময় ডিম ফোটে না, ডিম ফোটার জন্য বড় হয়। যেহেতু 8ম থেকে 16তম দিন পর্যন্ত সময়টা হচ্ছে ওভুলেশনের সময়, তাই এটাকে ডেঞ্জার পিরিয়ড বলে। এই সময়টাতে ডিম্বাণু বের হতে পারে, তাই এই সময় মিলন করা থেকে বিরত থাকতে হবে। এরপরে 17তম দিন থেকে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত কোনো পদ্ধতি ছাড়াই মিলন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হবে না।
এখানে মাসিকের ষষ্ঠ এবং সপ্তম এই দুই দিন এবং মাসিকের ১৭তম দিন থেকে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত সময়টা সেফ পিরিয়ড, মানে বাচ্চা হবে না, তাই এটাকে সেফ পিরিয়ড বা ক্যালেন্ডার মেথড বলে। সেফ পিরিয়ড বা ক্যালেন্ডার মেথড 100% ন্যাচারাল পদ্ধতি, এর কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে এই পদ্ধতিটি 80% কার্যকরী, অর্থাৎ এই পদ্ধতি ফলো করে এমন 100 জনের মধ্যে 20 জনের কিন্তু গর্ভধারণ হয়ে যেতে পারে। ওভুলেশন পিরিয়ড বের করার জন্য অবশ্যই মাসিক নিয়মিত হতে হবে, যাদের মাসিক অনিয়মিত হয় তাদের জন্য এই পদ্ধতি প্রযোজ্য হবে না। তবে যাদের মাসিক কখনো কিছুদিন আগে কখনো কিছুদিন পরে হয় বা নির্দিষ্ট সময়ে হয় না, যেমন মাসিক যদি কোনো মাসে 24 দিন পরপর আবার কোনো মাসে 34 দিন পরপর হয়, সেক্ষেত্রে মাসিকের 8 থেকে 24তম দিন পর্যন্ত মিলন করলে বাচ্চা হতে পারে, তাই এই সময়টা মিলন করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে আপনার জন্য কিন্তু পিল সেবন করাই সবচাইতে উত্তম। দ্বিতীয় পদ্ধতি হলো বেজাল বডি টেম্পারেচার বা শরীরের তাপমাত্রা পরিমাপ। ওভুলেশন বা ডিম্বস্ফুটনের সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও 0.1 থেকে 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেতে পারে। শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য আপনাকে একটি ডিজিটাল থার্মোমিটার নিতে হবে। মাসিক যেদিন বন্ধ হবে সেই দিন থেকে একটা নির্দিষ্ট সময়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। তাপমাত্রা পরিমাপের জন্য সবচাইতে ভালো সময় হলো সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে, কোনো কিছু না খেয়ে কোনো কাজ না করে তাপমাত্রা পরিমাপ করা। অবশ্যই তাপমাত্রা মুখে পরিমাপ করতে হবে। সুতরাং তাপমাত্রা পরিমাপ করেও কিন্তু আপনার ওভুলেশন ডেটা বের করতে পারেন। 3. সার্ভাইকাল মিউকাস বা সাদাস্রাব। মেয়েদের বিভিন্ন সময় সাদাস্রাব নিঃসৃত হয়ে থাকে, তবে ওভুলেশন বা ফার্টাইল পিরিয়ডে এক ধরনের সাদাস্রাব নিঃসৃত হয় যা দেখতে একদম ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ এবং আঠালো। এটি আঙুলে নিয়ে আপনি 2 থেকে 8 সেন্টিমিটার লম্বা করতে পারবেন, তবু এটি আলাদা হবে না। এছাড়া এই সাদা স্বচ্ছ স্রাবের সাথে কিছুটা রক্ত মিশ্রিত স্রাবও যেতে পারে। এমন সাদা স্বচ্ছ স্রাব যদি দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফার্টাইল পিরিয়ড চলমান। যদি বাচ্চা নিতে না চান তখন আপনাকে যৌনমিলন থেকে বিরত থাকতে হবে। এছাড়া বাজারে ওভুলেশন টেস্ট কিট পাওয়া যায় যার মাধ্যমে সহজেই ওভুলেশন ডে নির্ণয় করতে পারেন। এই 3টি পদ্ধতির যে কোনো 1টি পদ্ধতি অথবা 3টি পদ্ধতি ফলো করলে আপনি কোনো ঔষধ ছাড়া জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাল্লাহ। তবে এই পদ্ধতিগুলো 100% নিরাপদ নয়, 80 থেকে 85% কার্যকর। তাই যারা একদমই চান না বাচ্চা নিতে তাদের উচিত হবে অন্য একটি পদ্ধতি গ্রহণ করা, হতে পারে সেটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। মজার ব্যাপার হলো যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারাও কিন্তু ওভুলেশন ডে হিসেব করে মিলন করলে সহজেই বাচ্চা আসবে ইনশাল্লাহ। আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।